अच्छा एक तो लिखो, भूपाल महापात्र लिखो। আর পোকা কিন্তু প্রচুর চলে এসেছে বুঝলেন। আচ্ছা এখন আমরা ভূপাল মহাপাত্র মহাশয়ের বাগানে এসছি। এটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা। তো এটা এল প্লট, এখানে এসছি আমরা ভূপাল মহাপাত্রের বাড়িতে। তো ওনার মিষ্টি বাগানে ঢুকেছি। এই মুহূর্তে আমরা ওনার মাটিটা পরীক্ষা করে দেখব, মাটিতে কি আছে, কতটা টেম্পারেচার সেটা আমরা দেখছি। 6.5 মানে এখানে মাটিটা দেখুন, আমরা গতদিন আমরা রাক্ষসখালিতে ছিলাম, সেখানে প্রত্যেকটা মাটি 4.5 এরকম, কিন্তু আপনাদের এই এলাকায় তো 6 মানে পাওয়া গেল, এটা হচ্ছে খুব ভালো। তো মাটির টেম্পারেচার যা আছে এই মুহূর্তে বাগানে, কিছুটা রাসায়নিকের উনি যে ব্যবহার করেছেন রাসায়নিকটা মোটামুটি যা কাজ আরম্ভ করেছে, কিন্তু বর্তমান যেটা দেখা যাচ্ছে বাগানে প্রচুর পরিমাণে পোকা চলে এসেছে। এই পোকার জন্য আপনি কি বেশ ব্যবহার করেন? নাগরাজ। নাগরাজ, তাতে কি কাজ হয় আপনার? আমি একটা আপনাকে বিষের কথা বলছি, এই মানিক লিখো তো, ভায়াগো, বায়ার কোম্পানির ভায়াগো লিখো, 10 লিটার জলে সারে। এই মুহূর্তে কিন্তু সমস্ত পাতা আপনার লম্বা হয়ে গেছে বুঝলেন। এই যে পাতাগুলো দেখেছেন, এই পাতাগুলো প্রত্যেকটা পাতা লম্বা হয়ে গেছে, হয়েছে কি না? এটা কিসের কারণ? এটা হচ্ছে আপনার জৈবের পরিমাণটা কম আছে, রাসায়নিকের পরিমাণটা একটু জোর হয়ে গেছে। এই রাসায়নিকের পরিমাণ জোর যেমন হয়েছে তেমন দেখলাম, যেটা যে আগে ভাবছিলাম যে আপনার ম্যাগনেসিয়ামের অভাব নেই, ম্যাগনেসিয়ামের অভাবটা দেখা যাচ্ছে এই কারণে, এই যে পাতাগুলো টান ধরেছে দেখেছেন, দেখুন আপনি উল্টে দিলেই আপনি এমনি দেখলে বুঝে যাবে যে টান ধরেছে কিনা। এই পাতাটা এইভাবে মুড়ে আছে না, দিন ওটাও আমি সারিয়ে নিচ্ছি। আচ্ছা এইবারে আমি বলছি আপনাকে, তো এখন আপনার এই জায়গাটা একটা খাবার আপনাকে দিচ্ছি বুঝলেন, যে খাবারটা আপনি কাজ করতে পারলে আপনারা দেখবেন এই এই এলাকার মধ্যে আপনি একটা মডেল কাস্টমার হিসেবে আমাদের যেমন হবেন, একটি চাষি একটা আপনি বিরাট চাষি হয়ে যাবেন বুঝলেন। সেই জন্য আপনাকে বলছি একটা কাজ করুন, 1000 গাছের আমি আসুন লিখে দিচ্ছি আপনাকে। আর একটা বীজ, যেটা ভায়াগো বীজটা বললাম না, এটা আজকে বা কালকের মধ্যেই আপনি নিয়ে আসুন। আর যদি ভায়াগো না পায় বুঝেছ, সুপ্রনীল লিখো অথবা সুপ্রনীল, না না রেড না, আপনি যদি এই মানের পাতা না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি দাম পাবেন বুঝলেন। আচ্ছা স্যার যেটা বলছি শুনুন, ইনার বাগানে যে প্রবলেমগুলো দেখলাম বর্তমানে, এখন গাছের কন্ডিশন অনুযায়ী কিন্তু পাল ফলন নেই বুঝলেন। তো এই ফলনটা তৈরি করার জন্য ইনাকে আমি বলছি যে আমাদের এই গ্লোবে এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের সঙ্গে উনি যুক্ত হতে চাইছেন এবং আমাদের সান্নিধ্যে থাকতে চাইছেন, তার কারণে ওনাকে বললাম। আর আমাদের এখানে যিনি আছেন আমাদের অলোক মানিক, তো অলোক মানিকই মোটামুটি এর পরিচর্যা করবে, আমি মাঝে মাঝে একবার করে আসবো, প্রতি মাসে এসে দেখে যাবো বুঝলেন। তো আপনার কোনো চিন্তা নেই। আর পিড়িটা আপনি কম ব্যবহার করুন, এই মাটির উপরে পিড়িটা দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে না। আর মাটিতে প্রথমত আপনার জলের পরিমাণটা কমে যাচ্ছে কি বুঝলেন, আপনি জল দিচ্ছেন মাটিতে সেই পরিমাণ রসটা থাকছে না, মাটিটা জল ধরতে পারছে না, যার কারণে আপনি আমাদের যে একমিক সুপার আছে জানেন তো, ওর কাছে আছে শুনেছেন, ওই একমিক সুপার 1000 গাছের উপরে 5 কিলো করে দিন। আর লিখো বায়ো এনপিকে 1 কিলো, 5 কিলো করে হাজারে, সব লিখছি হাজারে লিখো। আপনার যা ফলন আছে আপনি আগামী মাসে এমন দিনে আমি আপনাকে এর ডবল ফলন দেখাবো, এবং পাতাটা গেটাপূর্ণ পাতা। আপনার কি হয়েছে শুনুন, এই পানটা দীর্ঘদিন হয়ে গেছে, তো এই পানটা যখন দীর্ঘদিন হয়ে যাচ্ছে দেখবেন এই সামনের দিকটা ফ্যাট হয়ে যাবে আস্তে আস্তে করে, এই যে ফ্যাট হয়েছে দেখেছেন, মানে কালারটা চটে যাওয়া, এটা যখন পানটা, এখন একটা পানে বুঝতে পারছেন না, যখন পানটা গোছ করবেন না তখন বুঝতে পারবেন। তো এখানে আছে হুলচোঁয়াও বেশ কিছু আছে বুঝলেন তো, মানে যে ডোগা চুয়ে যাওয়া যেটাকে বলছে, বেশ কিছু পানে আছে। একমিক সুপার লিখেছো 5 কিলো করে, গ্রোথ জি 1 কিলো করে, বায়ো এনপিকে 1 কিলো, আর ওর সঙ্গে ইউরিয়া 200 গ্রাম করে দেবে। তবে এই পাতাটায় তো এখানে এই যে একটা পাতা দেখলেন, এই যে এই পাতাটা আমি তুলে ভেঙে দিলাম, এই যে পাতাটা না, তো এখানে একটা ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে বুঝলেন। তো এই যে আমি তো পাতাটা ছিঁড়ে দিয়েছি, তো তবু আমি আপনাকে দেখাচ্ছি পাতাটা, সোজা করে দেখলে আপনি বুঝতে পারবেন। মাস্টার ওষুধটা লিখো, মাস্টার 20 গ্রাম, কন্টা প্লাস 20 ml, টেপ্টোসাইক্লিন 3 গ্রাম। হ্যাঁ না না না, টাটা মাস্টার, ছত্রানাশক। বাগানটা কতদিনের? 1 বছর।
কন্টা প্লাস 20 ml। আমি তখনই ছিলাম এই বাগানটা দেখতে, এদিকে তাকাইনি, বাগানটা বেশ ভালো হয়েছিল। আসুন, বর্তমানে আমি বলি শুনুন, আপনাকে ডিএপির সঙ্গে যদি আপনি জিঙ্ক দেন তাহলে ওর একটা বিক্রিয়া ঘটে, ড্রাই অ্যামোনিয়া ফসফেট আর 21% জিঙ্ক কখনো একই সঙ্গে ব্যবহার করা উচিত নয়। তো যিনি দিয়েছেন আমি জানি না কে দিয়েছে, তারপরে আপনাকে এখানে ডেট অনুযায়ী দেখছি, আপনার প্রথমে একটা জলখাবার দিয়েছিল যেটা হচ্ছে লালন দিয়েছে 4 kg, 19-19 দিয়েছে 4 kg, ইডিটি দিয়েছে 1 kg, আবার 14-35 দিয়েছে 7 kg। তার মানে কি, একটা 19-19 একটা ফলিওর, ফলিওর তো হ্যাঁ কি না বলুন, ফলিওর তো, তাহলে ফলিওরের সঙ্গে আবার দিয়েছে আপনাকে কি না দানা স্যার, তাহলে ফলিওরের সঙ্গে দানা, তার সঙ্গে ইডিটি, আবার তার সঙ্গে অনুখাদ্য, মানে সবকটা একসঙ্গে মিশ্রণ করলে আপনি পাটে পাটে খান, সবগুলোই আপনার লাগবে, কোনোটা অসুবিধা নেই। কিন্তু আপনি পাটে পাটে না খেয়ে কী করেছেন, একই সঙ্গে আমরা তরকারি ভাত খেতে গেলে কী করি, প্রথমে ধরুন আপনার ভাজা দেয়, তারপরে তিতা দেয়, লাস্ট চাটনি দেয়, এই তো আপনার চাটনি তিতা সবই একসঙ্গে মাখিয়ে দেওয়া হয়েছে, তাতে কী হবে, খেতে আপনার ভালো লাগবে? তার মানে আপনার গাছের যে বয়ের কন্ডিশান, অনেক সময় দেখবেন বোটা আপনার ঘাটতি ধরে যায়, কী বুঝলেন? আর এখানে পিড়ি দেওয়া আছে, তবু আপনাকে একটা কথা বলি, আপনাকে নাম মানে এ দেওয়া থাকলো, আচ্ছা চুন চুন পাউডার যেটা, সেটা কি আপনাকে সাজার উপরে দিতে বলেছে? চুন আর হলুদ দিয়েছেন? দেন তো, এখন ওটা এখন দিবেননি, প্রচণ্ড তাপ আছে, এই সময় দিলে আপনার ক্ষতি হবে। আরও বর্ষা পড়ুক, মাটিটা নরম হোক, মানে মাটিটা যদি আমি আপনি যদি আমাদের সান্নিধ্যে থাকেন আমি বলে দেবো আপনাকে কী কীভাবে দিতে হবে, বুঝলেন? আর লিখে দিয়ে যাবো প্রত্যেকটা জিনিস, আপনাকে লিখে দিয়ে যাবো, এটা তো এমনি এখানে লিখলাম, আমি বসে বসে ওখানে ভালো করে লিখে দিয়ে যাবো। এত খরচ করার পরেও আপনি সেই মতো রেজাল্ট পাচ্ছেন না, আসলে স্যার নতুন চাষি, আমি রেজাল্ট পাচ্ছি না বলতে আমি কত কিরকম খরচা করলে কত পাবো সে হিসাবটা তো আমার নেই, আমি জানি না। আমি একটা কথা বলি শুনুন, আপনার যিনি দেখেছেন উনি যা খরচ করিয়েছেন, ধরুন আপনার 10,000 টাকা খরচ হয়েছে, আমি আপনাকে বলছি আপনার 5,000 টাকা খরচ হবে, এর থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন, যেহেতু আপনার বাড়ির পাশাপাশি হলো, তাহলে অলোকের উপরে ভরসা রাখুন আর আমাদের কোম্পানির উপরে ভরসা রাখুন, দেখুন আপনি একটা বেটার জায়গায় পৌঁছাবেন। যে মিস্ত্রি দেখুক বা যিনি দেখেন উনি পারিশ্রমিক কিছু চান তো, আমাদের এখান থেকে আপনি থাকলে আপনার কোনো মিস্ত্রি পারিশ্রমিক লাগবে না, বলে আপনার বাগানটা পরিচর্যা করতে আপনার যে একটা মিস্ত্রি যে পয়সা দিতে হয় সেটা লাগছে না, অথচ আপনি একটা ভালো সাজেশন পাবেন, ভালো গাইড পাবেন, ঠিক আছে?